গত 9 অক্টোবর কাঁচামাল সংকটে কাগজ উৎপাদন বন্ধ হয়ে যায় রাঙামাটির কর্ণফুলী পেপার মিলে। এর আগে 2 মাস বন্ধ থাকার পর গত 19 সেপ্টেম্বর উৎপাদনে ফেরে প্রতিষ্ঠানটি। তবে 1 মাসের মধ্যে আবারও বন্ধ হয় উৎপাদন। কারখানায় পাল্পের সরবরাহ থাকলেও তা বর্তমান উৎপাদন সক্ষমতার 1/4। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনায় এই করুণ দশা। যদি এখন মতো গাছবাগ যদি আমি চালু করে কাঁচামাল আনি চালু করলে তাহলে আমাদের এদিকে সস্তা লইব, আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলবে। মোটা অঙ্কে যদি বাজেট দিতে পারে, যদি চালানের ইচ্ছে থাকে তাহলে চালাইতে পারে, খুব প্রোডাকশন দিতে পারে, প্রোডাকশন কোনো সমস্যা নেই। পাল্পের অভাবে মেশিনগুলি বেশিরভাগ বন্ধ থাকে, দিন দিন এই মিলটারে মানে অবনতির দিকে চলছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, পুরাতন যন্ত্রপাতি, দক্ষ শ্রমিক সংকট, কাঁচামাল প্রস্তুতের ইউনিট বন্ধ সহ নানা কারণে কমেছে উৎপাদন। তবে আধুনিকায়ন করা গেলে দেশের কাগজের চাহিদার বড় একটি অংশ পূরণ করবে এই কারখানাটি। ফরেস্টের যে জায়গাটুকু আছে 1,26,000 একর, সেইটার সাথে সাথে আমাদের যে 2টা পাল্প ডিভিশন আছে, এগুলো থেকে আমরা কাঁচামাল সংগ্রহ করে প্রোডাকশনটা চালিয়ে যেতে পারব। র ম্যাটেরিয়াল এবং এই লোকবল থাকতো, তাহলে আমরা এই মেশিন দিয়েই 50-60 টন প্রোডাকশন দিতে পারতাম। বড়ফুলি আমরা যেতে পারি, সেটা হবে রাষ্ট্রের যে আমদানি নির্ভরতা আছে, বিদেশ থেকে কাগজ আমদানি করা, বিদেশ থেকে বই ছাপিয়ে নিয়ে আসার যে প্র্যাকটিসটা প্রিভিয়াস সময়ে ছিল, এটা এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ফিজিবিলিটি স্টাডি করে বিসিআইসিতে জমা দেওয়া হয়েছে এবং এটা পূর্ণাঙ্গ রূপে চূড়ান্ত রূপে যাচাই বাছাইয়ের কাজ চলছে। শিল্প মন্ত্রণালয় যদি ফাইনালি অ্যাপ্রুভ করে এবং প্রজেক্টের পূর্ণতা পায়, তাহলে কেপিএম আবার আগের মতো লাভজনক প্রতিষ্ঠানে ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলের দৈনিক উৎপাদন ক্ষমতা 100 মেট্রিক টন কাগজ। সময় সংবাদ, রাঙামাটি।